Why are you defaming us? Keno korcho erokom? Ki chao? Bolo. Ami Shaini. Shine TV 24/7 থেকে এখন দাঁড়িয়ে আছি হইচইয়ের অফিসে আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে নষ্টনীরের ট্রেলার লঞ্চ আসুন ট্রেলারটিকেও আপনাদের দেখাবো আর তার সাথে কলাকুশলীদের সাথেও কথা বলে নেব বিখ্যাত ওয়েব সিরিজ বোধনের পরে অদিতি রায় হ্যাশট্যাগ মিটু ও মলেস্টেশনের ওপর একটি নতুন ওয়েব সিরিজ দর্শকদের কাছে নিয়ে আসতে চলেছে ওয়েব সিরিজটির নাম নষ্টনীর ওয়েব সিরিজটিতে অভিনয় করতে দেখা যাবে বিখ্যাত অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং তার স্বামীর চরিত্রে দেখা যাবে সৌম ব্যানার্জিকে তাছাড়া অনিন্দ্য চ্যাটার্জি ও রূপমা রায় সহ আরও বহু পরিচিত মুখ এই ওয়েব সিরিজটিতে আপনারা দেখতে পাবেন আমাদের কাজ করতে খুব মজা লেগেছে স্পেশালি অঙ্গনার চরিত্রটা ভীষণ লোভনীয় দারুণ ক্যারেক্টারটা আরও খুব ভালো করে উঠছে আর সন্দীপ্তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সও খুব ভালো অনিন্দ্যর সাথে খুব ভালো এক্সপিরিয়েন্স আমরা একসঙ্গে অনিন্দ্যর সাথে সেকেন্ড টাইম কাজ সন্দীপ্তার সাথে সেকেন্ড টাইম কাজ অদিতির সাথে ফার্স্ট টাইম কাজ তো অল টুগেদার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো মোমেন্টস স্মৃতি নিয়ে আমি এই ওয়েব সিরিজটা শেষ করেছি প্রত্যেকটা কাজই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এই গল্পটা এই কাজটা একটু বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে কারণ প্রথম কথা হচ্ছে যে আমার বহু পুরনো বন্ধু যার সাথে এটা আমার প্রথম কাজ অদিতি রায় যিনি এটা ডিরেক্ট করেছেন এবং আরেক বন্ধু সম্রাজ্ঞী এটা লিখেছেন তারপরের ব্যাপার হচ্ছে যে আরেক বন্ধু সন্দীপটা যার সাথে প্রায় 10 বছর বাদে একসাথে কাজ করছে তো তারপরে সব বন্ধু বান্ধবরা মিলে কাজটা করছি তো সেটার জন্য এটা আমার মনে হয় যে এটা আমাদের খুবই কাছের আমার চরিত্রটা একজন ক্যাফে চালায় যে একটা লিভিং রিলেশনশিপে আছে খুব হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আছে সৌম্য যে খুব প্র্যাকটিক্যাল যে ভালোবাসতে জানে মানিয়ে নিতে জানে মেনে নিতে জানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আমার আর রূপমার চরিত্র হেমো এবং সৌম্য তারা কীরকমভাবে গল্পটাকে দেখে এটা দর্শকদের দেখাটা খুব জরুরি আদৌ বিশ্বাস করছি কি বিশ্বাস করছে না আদৌ হচ্ছে কি হচ্ছে না কারণ আমি 100% বিশ্বাস করি না এবার সিচুয়েশনগুলো কীরকম আসবে তো এরকম সেটাই আস্তে আস্তে গল্পে এগোবে এবং সেখানে ঋষভ আর অপর্ণার কেমিস্ট্রি কতটা চেঞ্জ হবে কী হবে না হবে সেই সব কিছুই আপনারা দেখতে পাবেন এই ওয়েব সিরিজে দর্শকদের কাছে একটাই অনুরোধ করব যে 9 জুন হইচইতে রিলিজ হচ্ছে নষ্টনীর প্লিজ আপনারা দেখুন আর আমার মনে হয় প্রত্যেককেই একটা জিনিস হয়তো হবে যদি দেখেন তারা একটা আলোচনা শুরু হবে সেটা খুব ছোট আকারেও হতে পারে আর যদি খুব বড় আকারে হয় সেখানে আমাদের মেকার হিসেবে সার্থক হবে